শিল্পী তো এক জীবন, যাপনে উদযাপনে শিল্পেই তার প্রবল অনুরাগ। ছিলেন সাহিত্য সম্পাদক, তবে নিজেকে বৃত্তবন্দী করেননি তিনি। ছাত্র জীবনে সংস্কৃতির সেবক হয়ে ভেবেছেন মানুষের কথা, মুক্তির কথা। দেশ স্বাধীন হওয়ার পর মানুষের মন ও মননে তিনি জ্বালতে চেয়েছেন আগুনের পরশমণি। এমন একজন মানুষের চলে যাবার কালে তাই ছুটে এসেছেন তার সুহৃদ স্বজনরা। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা, বলেছেন স্মৃতিচারণ করেছেন তার জীবন কেমন করে অসংখ্য জীবনে আলো জ্বালিয়েছে। সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক বিকাশের যদি একটা ইতিহাস আমরা পাঠ নিতে চাই, তাহলে দেখব যে আবুল হাসনাত সেখানে নেপথ্যে থেকে, নিভৃতচারী থেকে অসাধারণ অবদান রেখে গেছেন। এমন একজন মানুষ যিনি বাংলাদেশে অনেক প্রজন্মের অনেক লেখক সৃষ্টিতে পেছন থেকে ভূমিকা রেখেছেন। একদিকে যেমন বিষয় বৈচিত্র্য, অন্যদিকে অলঙ্করণ, তার মতো দক্ষতা আমি কারো কাছে পাইনি। কিছু কিছু মানুষ থাকে যারা ভেতরে ভেতরে কাজ করে সমাজটাকে এগিয়ে নিয়ে যান, আবুল হাসনাত কিন্তু সেই মাপের মানুষ। পরে সংস্কৃতি সংগঠন ছায়ানটে রাখা হয় তার মরদেহ। বাদ আসর ধানমন্ডিতে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। এর আগে রোববার সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন দেশসেরা সাহিত্য সম্পাদক আবুল হাসনাত। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।